হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দীর্ঘদিন পর সদরঘাট লঞ্চ টার্মিনালের শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে ঢাকা নদীবন্দর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 12 নৌযানটি, একটি নৌযানই ছেড়ে যাবে। এবং গলাচিপা নৌরুটি আপাতত বন্ধ রয়েছে, তবে আসন্ন রোজার ঈদে অর্থাৎ 26-27 রোজা থেকে গলাচিপা নৌরুটি আবার চালু হবে। রোজার ঈদে সব যে নৌরুটগুলো বর্তমানে বন্ধ রয়েছে সেই নৌরুটগুলো চালু হয়ে যাবে, 26-27 রোজা থেকেই সব নৌরুটে লঞ্চ চলাচল শুরু করবে। এবং আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যেও রয়েছে 2টি নৌযান ছেড়ে যাবে আজকে। তো দেখাবো সেই 2টি নৌযান আপনাদের দেখাবো। তো দীর্ঘদিন পরে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলাম। তো এখন থেকে নিয়মিত আমার এই ছোট চ্যানেলটিতে আপনারা ভিডিও পাবেন প্রতিদিনই। দীর্ঘদিন একটি গ্যাপ হয়ে গিয়েছিল, যার কারণে রেগুলার আপনাদের আমি ভিডিও দিতে পারিনি, পাশাপাশি ডকা আপডেটগুলো দিতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ডকা আপডেট থেকে শুরু করে সদরঘাটের সব ধরনের আপডেট পেয়ে যাবেন। তো আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে, রয়েছে মানামি, সেকেন্ডটি রূপে ছেড়ে যাবে মানামি। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবার কথা ছিল অ্যাডভেঞ্চার 1, এবং যাবার কথা ছিল শুভরাস 9। তো 2টি নৌযানই আজকে যাত্রা বাতিল করেছে, এবং আজকে ঢাকা থেকে বরিশালে যাচ্ছে সেকেন্ড ট্রিপে যাচ্ছে মানামি, এবং ফার্স্ট ট্রিপে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9। তো দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 1 এর পরিবর্তে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 যাচ্ছে। ঢাকা বরিশাল নৌরুটের গতিসম্পন্ন একটি নৌযান কিন্তু এই অ্যাডভেঞ্চার 9। এবং আজকে ঢাকা থেকে জালুকাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান 7, এবং জালুকাঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন 12, আর ভাঘাট হিসেবে থাকবে চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি, এবং সর্বশেষ জালুকাঘাটি। এবং আজকে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে রয়েছে কিন্তু টিপু 12। টিপু 12 নৌযানটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, ঘাট হিসাবে থাকবে চাঁদপুর, শিকারপুর, চৌধুরীহাট, মিরেরহাট, বানরীপাড়া, স্বরূপকাটি, ইন্দিরহাট, কাউখালী, হুলারহাট, এবং সর্বশেষ ভান্ডারিয়া। এবং আজকে ঢাকা নদীবন্দর থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মিতালি 4 নৌযানটি, ভাওয়া ঘাট হিসেবে থাকবে নমরহাট এবং সুইস গেট। দেখতে পাচ্ছেন মিতালি 4 নৌযানটি, পাশাপাশি আজকে সম্রাট 7 রয়েছে, শৌলা, থানারজর, হিজলা, ভাটানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট 7। এবং পূবালি 7 রয়েছে আজকে বরগুনার উদ্দেশ্যে, ঘাট হিসেবে থাকবে রামনা, ফুলজুরি, বেতাকি, কাঠালিয়া, রামনা, কাকচিরা এবং বরুণা, আরও বেশ কয়েকটি যে ঘাট দেয় অবশ্য পূবালি 7 নৌযানটি। পাশাপাশি আজকে বেতুয়া চরফর্সনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলি সিরিজের চারতলা মাস্টার বেশ সম্পন্ন অত্যাধুনিক বিলাসবহুল এবং মানসম্পন্ন 2টি নৌযান, কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13। তো সেকেন্ড ট্রিপে কর্ণফুলি 13 নৌযানটি বেতুয়া চরফর্সনের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ফার্স্ট ট্রিপে বেতুয়া চরফর্সনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলি 12। তো ভাঙা ঘাট হিসেবে থাকবে দৌলত খাঁ, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, চরফর্সন, বেতুয়া। এবং আজকে ফারান 10 রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে, ভাঙা ঘাট হিসেবে থাকবে কালীগঞ্জ, ইলিশা,
বিশ্বরোধ দৌলত খাঁ হাকিমউদ্দিন তমুজউদ্দিন দেখতে পাচ্ছেন ফারান 10 নৌজেনটি। একটি নৌজেনি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এখন বাজে ঠিক দুপুর 2:30। দেখতে পাচ্ছেন সদরঘাটে প্রচুর রৌদ্র রয়েছে এবং যাত্রীরা এখনও আসা শুরু করেনি। ইগল 8 রয়েছে নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে, পাশাপাশি ধুলিয়া ও নৌজেনটি ঘাট দিবে, এবং রেসান 5 রয়েছে আজকে কুয়াকাটা 1-এর ব্যানারে চরমতাজের উদ্দেশ্যে। তো নৌজেনটি অনেক কয়েক জায়গায় ঘাট দেয় কিন্তু, এবং পিডিন সাকিন রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে, ঘাট হিসেবে থাকবে দেউলা দেবীর স্বর। পার্সোনালি পিডিন সাকিন নৌজানটি আমার কাছে খুব ভালো লাগে, ছোট একটি নৌজান এবং খুবই সুন্দর। এবং গাজী সালাউদ্দিন রয়েছে আজকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন ঘাট প্লেস করতে পারেনি জায়গার সংকটের কারণে। এবং শরীয়তপুর 3 রয়েছে বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে, এবং আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌজান, রয়েছে MV বালিয়া, সেকেন্ড ট্রিপে সেরে যাবে বালিয়া নৌজানটি, এবং ফার্স্ট ট্রিপে সেরে যাবে কর্ণফুলী 9। তো 2টি নৌজানের ভাড়া দেখতে পাচ্ছেন 200 টাকা। 200 টাকা থাকলেই আপনি কিন্তু ডেকে করে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটে যেতে পারবেন যে কোনো একটি নৌজানেই। এবং MV জায়দ 8 রয়েছে দেউলা ঘোষেরহাট, ঘোষেরহাটের উদ্দেশ্যে, এবং পায়রাবন্দর দশমিয়া চরমন্তাজ কোরালিয়া খেপুপাড়ার উদ্দেশ্যে রয়েছে জামাল 5। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে যে সমস্ত নৌজানগুলো ছেড়ে যাবে সেই নৌজানগুলো। তো এখন আমি একটু আপনাদের নিয়ে যাব উলানিয়া কালীগঞ্জ ইলিশার যে লঞ্চগুলো দুপুরবেলা ছেড়ে যায় দুপুর, সেই নৌজানগুলোর কাছে আপনাদের নিয়ে যাব। ইতিমধ্যে শুরুবি 8 নৌজানটি ঢাকা থেকে ঠিক দুপুর 2টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তো বর্তমানে কর্ণফুলী 3 রয়েছে দেখতে পাচ্ছেন, কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষা রয়েছে। নৌজানটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। তো আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আজকে বর্তমানে চাঁদপুরগামী রয়েছে আলবোরাক, নিউ আলবোরাক। তো নৌজানটিও অল্প কিছুক্ষণ পর ছেড়ে যাবে। তো প্রিয় দর্শক বিন্দু, এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।